শুভ সকাল বাংলাদেশ। সাইকেল নিয়ে বরাবরই আমার কৌতূহল। প্রথম সাইকেল চালানো শিখি 14 বছর বয়সে। গ্রামের রাস্তায় সে কি দাপিয়ে বেড়ানো আমার, আজও সেই রেশ যেন রয়েই গেছে। তাই তো 2014 সালে সাইকেল ছুটে যাওয়ার পরেও 2021-এ নিজের টাকায় সাইকেল কিনি। আজ প্রায় 2 বছরের বেশি সময় হতে যাচ্ছে এই সাইকেলটা আমি চালাচ্ছি। এ যাবৎ সাইকেল নিয়ে নানান টুকিটাকি ভিডিও বা রাইড দিলেও আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকের দিনটা সেভাবেই চলবে ঠিক যেমনটা ছোটবেলায় ভাবতাম, অর্থাৎ যেদিকে দু চোখ যায় আজ সেদিকেই যাব। স্বাধীনভাবে আজকের দিনটা অবশ্য একদিন আগে করার পরিকল্পনা ছিল, কিন্তু ওই যে ঘুম, শীতের দিন কম্বল থেকে উঠতেই মন চায় না। আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য 9 নম্বর ঘাট, কারণ আজ ঘাট পেরিয়ে আনোয়ারায় যাব। এর আগেও অনেকবার আনোয়ারা গিয়েছি, কিন্তু এদিক দিয়ে এই দ্বিতীয়বার। ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরেই ওপাশ থেকে বোট আসে। সেই বোটে করে কর্ণফুলী নদীর উত্তাল ঢেউ পেরিয়ে নদী পারাপারের দৃশ্য বড়ই রোমাঞ্চকর। ঘাটে এইমাত্র বোট ঠেকেছে, ওপাশ থেকে আসা লোকজন নেমে যাবে, আবার এপাশের লোকজন যাবে ওপার। দাঁড়ান, আগে বোট ভাড়াটা দিয়ে নিই। নানান ঘাটে নানানভাবে বোট ভাড়া নেয়। এই ধরুন 15 নম্বর ঘাটে ভাড়া বোটেই নিয়ে নেয়, আর ঘাট ভাড়া 5 টাকা ঘাটের টোলে দিতে হয়। আর এখানে কোনো আলাদাভাবে ঘাট ভাড়া নেয় না, শুধু বোট ভাড়া জনপ্রতি 15 টাকা ও সাইকেল ভাড়া 5 টাকা। এদিকে রাস্তাঘাট খুব একটা চেনা জানা নেই, তাই মুরব্বি এক দাদা আমাকে রাস্তা চিনিয়ে দিচ্ছেন। গার্ডেন ইন্দি যায় সোজা যায় না, খুব দূর গলে একাডেম, একাডেম গেলে 15 নম্বর ঘাট পাই, ওই সিওফিল ঘাট আর কি। তারপর ওই দিক দিয়ে ফার হয়ে গেলেই তো ইন্দি ফারতের 15 নম্বর ঘাট। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, এখানে আসার মেইন মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে কি, 4-5 দিন আগে আমি এবং আমার যে সার্কেলের পোলা বাইন আছে আমরা সবাই আসছিলাম হচ্ছে এখানে সন্ধ্যার পরে, জাস্ট এমনি সেই এনভায়রনমেন্টটা একটু এনজয় করার জন্য আসছিলাম। বাট অ্যাকচুয়ালি জায়গাটা এত সুন্দর যে ভাবলাম যে এটার একটা ভিডিও নেওয়াই যায়, তো এই জন্য আজকে সকালবেলা বের হয়েছি। আশেপাশের চিত্রটা তো দেখতেছিনি কতটা সুন্দর, এটা হচ্ছে টোটাল পোর্ট আর এটা হচ্ছে টোটাল একটা কর্ণফুলী নদী, এখান থেকে সোজা আপনার বঙ্গোপসাগরের দিকে যায় আর কি। রাস্তা এখানে পুরোটাই ইটের, আর সেই ইটগুলো তাদের জায়গা থেকে সরে যাওয়ায় বেশ বেগ পোয়াতে হচ্ছে আমাকে। সকাল সকাল বাসা থেকে বের হওয়াতে নাস্তা কিছুই খাওয়া হয়নি। চলতি পথে একটা গ্রামের ছোট ভাঙা চোরা দোকানে এক পিস ছোলা মাখানো খেয়ে আপাতত খানিকক্ষণ পেট ঠান্ডা করতে পারলাম। আনোয়ারার এই নদীর পাশ ঘিরে অনেক ছোট বড় ফ্যাক্টরি আছে, যার দরুন ভারী ট্রাক চলাফেরা করে, যার ফলশ্রুতিতে রাস্তাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। যে কোনো গাড়ি এলেই ধুলোয় একেবারে আচ্ছাদিত করে দেয়। বাচ্চাগুলো অনেক মিশুক, অজানা এই রাস্তা ধরে গন্তব্যহীনভাবে ছুটে চলার পথে দেখি দুজন বাচ্চা ব্যাডমিন্টন খেলছে। আমি কৌতূহল নিয়ে বললাম, আমাকে খেলায় নিবা? এক কথাতেই বলল, আসেন। খেলতে খেলতে দেখলাম তাদের কর্কটি নষ্ট হয়ে গেছে। নাও তোমরা একটা কর্ক নাও। কয় টাকা কক?
20 টাকা? আচ্ছা, কক 20 টাকা আর ওদের সবাইকে কিছু দেন নাও, তোমরা কি নিবা? নাও পাঁচটা দশ টাকা। আচ্ছা, তাহলে মনে হয় 20 টাকা পাবো না? আচ্ছা, সবশেষে বাচ্চা দুটো ও তাদের বন্ধুদের সাথে কাটানো সাময়িক মুহূর্তটি একটি ফ্রেমে বন্দি করে আমি ছুটে চললাম সামনের দিকে। গ্রামের মেঠো পথে আঁকাবাঁকা ছুটে চলার পথে কি আনন্দই না লাগতেছিল মনের মধ্যে। এ যেন নতুন কোনো আমি, এত সাইকেল চালানোর পরেও একটুকুও ক্লান্তি নেই। আনোয়ারার মধ্যে এই রাস্তাটি আমার ভীষণ প্রিয়, নাম সিইউএফএল রোড। শরৎকালে এই রাস্তার পুরো দৃশ্যই পাল্টে যায়, হরেক রঙের লাল হলুদ ফুলে ভরে ওঠে চারিপাশ, যেন প্রকৃতিতে মেলা জমে উঠেছে। আমার এখন বাড়ি যাওয়ার পালা। ছোট্ট এই রাইডে এসে মনটা এত সতেজ হবে তা কল্পনার বাইরে ছিল। ঘাটে এসেই দেখি একটি বোট প্রস্তুত। যাক, অপেক্ষা করতে হলো না বেশিক্ষণ। বোটের ক্যাপ্টেন মিনিট পাঁচেক পরেই বোট চালানো শুরু করে দিল এবং আমার ভিডিওটারও শেষ করে দেওয়ার পালা, কারণ ক্যামেরার চার্জ শেষ, অলরেডি ইন্ডিকেটরে সিগন্যাল দিচ্ছে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।